হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। তো যেহেতু অনেকদিন পরে ভিডিও দিব, আর এই ভিডিওটা আমার অনেক পুরানো ভিডিও ছিল, তাই এই ভিডিওটা দিতেছি। আর আমার এখন কোনো নতুন ভিডিও নেই, তো এর জন্য আমার পুরানো ভিডিওগুলো দিতে হবে। এটা হচ্ছে আমি আগেই করে রাখছিলাম ভিডিওটা, আর আপনাদের কাছে আগেই সরি বলি, গলাটা তেমন ভালো না, গলাটা ভেঙে গেছে আর নিজেও অসুস্থ। তারপরও ভাবলাম যে একটু ভিডিও দিই, অনেকদিন সবার সাথে কথা হয় না, কিংবা আমার মেয়ে বাবা বলতেছে যে আম্মু সবার কাছে ভিডিওটা দিলে তোমার দোয়া চাওয়া হবে। তো তাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন। আমরা আমার পাঁচটা ভাই, দুইটা বোন। তো আমার মেয়ে যে বইটা সবসময় অসুস্থ থাকতো, আমার ডায়াবেটিস সবসময় লো হয়ে যেত। তো লো হয়ে যাওয়ার কারণে উনি মারা গেছেন গত 19 তারিখ রাত্রের 8:30 দিকে। তো আপনারা সবাই দোয়া করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো উনি আমাদের পাঁচ ভাইয়ের ভিতরে অনেক 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 ভালো ছিল, এই ভাইটাই অনেক ভালো ছিল। তো মানে ওনার কথা বলে শেষ করা যাবে না, ও যে উনি কত ভালো ছিল। মানে আমাদের পাঁচ ভাই মতো মানে এত ভালো আমার এই ভাইটা, বলারই ভাই ছিল। মানে মানুষ বলে না ভালো জিনিস বেশি দিন থাকে না, সেই হচ্ছে কথা। আমার ভাইটা মানে বলারই বাহিরে এত ভালো ছিল। কিন্তু এটা আমার বড় ভাই, আমার বড়টা বড় ভাই, তারপরে বোন, আর তারপরে এই ভাইটা, তারপর আরেকটা ভাই, তারপরে আরেকটা ভাই, তারপরে আমি। তো আমি ছোট, কিন্তু আমার এই ভাইটা আমাকে বেশি মায়া করতো, সবসময় বাসা চলে আসতো, যেহেতু আর কেউ বাংলাদেশে নাই, এই ভাইটা বাংলাদেশে ছিল। তিনটা ভাই তো বাইরে থাকে, আর এই ভাইটা বাংলাদেশে। তো এই ভাইটা চলে আসতো বেশি বেশি, এখন এই ভাইটাকে অনেক মিস করি। মানে দুঃখের কথা হলো যে এখন বুঝতেছি যে দুনিয়া ছেড়ে চলে গেছে, মানে এত কষ্ট, ওর কষ্টটা ভোলা যায় না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার এই ভাইটার জন্য। ওর বউ তো একবার প্রায় পাগল হয়ে গেছে, আর ছোটো ছোটো দুইটা বাচ্চা, বড় ছেলেটা আয়ে পড়ে আর মেয়েটা 6-এ পড়ে, ছোট্ট মেয়েটা। মানে এত কান্না করে যে মানে ওর কান্না শুনলে মনে হয় বুক ফাইটা যায় মেয়েটার। বলতেছে যে আমু আমার এখন কেউ আর আদর করবো না, আমার আর কেউ আমার নাম ধরে ডাক দিব না। মানে এমন কান্না, ওর কান্না শুনলে ও বাস্তব নিয়ে কথা বলে যে আমু পৃথিবীতে আর কেউ আমাকে ডাকবে না, আমার আর আব্বা আর আইব না, আব্বু আর আসবে না। আমু অনেক ভালো মেয়েটা, বলে যান মানুষের মতো মানুষ, অনেক অনেক ভালো মেয়েটা। মেয়েটা অনেক কান্না করছে, অনেক কান্না করছে। মেয়েটার কান্না সহ্য করার মতো না, আমার মনে হয় যে পৃথিবীটার শেষ হয়ে গেল। মানে ও ওর যে বাবা ফিরে পাবে না এটা ও বুঝতে পারছে, ও মারা যাওয়ার সাথে সাথে ওকে জানানো হয় নাই। উনি তো হসপিটালে মারা গেছেন, তো হসপিটাল থেকে ওনাকে বাসায় নিছে, তারপরে ওকে বাসা থেকে ওর খালার বাসায় রেখে আসছে, অনেক দূরে রেখে আসছে। কেন ওকে বেশি আদর করতো, মেয়েটাকে বেশি আদর করতো। তো ভাবছে যে দূরে থাকুক, ও না জানুক। পরে সবাই বলতেছে না না, মাটি দেওয়ার আগে ওকে আনতে হবে, তারপর গোসল টোসল করায় তারপর ওকে নিয়ে আসছে। তারপরে ও দেখছে, দেখার পর থেকে তো আমারে কেন দেখাইলে না, আমি আমার আব্বার একই লেগে দেখলাম না, আমার আব্বার শেষ মুহূর্তে আমারে কেন দেখাইলে না, খালি এই কথা কইছে ফুফুকো আমারে দেখায় নাই, আমার আব্বারে আমি দেখি নাই, আমার আব্বারে কি লিগে দেখাইলো না, আমার কি লিগে দেখাইলো না। আমি একটু দেখতাম, আমার আব্বা আমার লোক একটু কথা কইতো, একটু বিদায় নিতাম, আমার আব্বা তো আমার কিছু কইলা গেল না। এই আর মানে ও অনেক কান্না করছে। তো
তো মানে ওর কান্নার শেষ নাই। আর ওর আম্মা তো কতক্ষণ পরে 5 মিনিট পর পর একটু হুঁশে আসে, তারপরে আবার একটু চিল্লাচিল্লি করে কান্না করে করে আবার মানে সেন্সলেস হয়ে যায়। মানে অনেক কান্না করছে আমার ভাবিও, ভাবিও অনেক কান্না করছে, মানে বলারই বাহিরে। এখনও সবাই এই অবস্থা, সবাই বাসার মানে কেউ বাসা শুধু কান্নাকাটি। তো গতকাল রাত্রে আমি আমার বাসায় চলে আসছি, যেহেতু আমি 7 দিন ছিলাম ওই বাসায়, আমার মায়ের বাসায়। তো বউটা এখানে একা চলে আসলাম, ভাবলাম যে না বাসায় যাওয়া উচিত, সব কিছুর আগে তো সংসার। ওর আব্বু বলতেছে তুমি যাইবা না, আজকেও যাইবা না। আমি হ্যাঁ যাবো, আজকে যাবো, তাই চলে আসছি কালকে। তো আসার পরে ছোটো মেয়ে বলতেছে আম্মু ভিডিওটা দাও, সবাই একটু দোয়া করবে তোমার ভাইয়ের জন্য, মামার জন্য দোয়া করতে বললো। তো সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, আমার ভাইটা মানে ভুলার মতন কিছু নাই। ওকে মনে করা মনে যতই পড়ে খালি বুকটা ফেটা যায়, এটাই যে ওরে কীভাবে ভুলবো, ভুলার মতন ভুলতে তো পারতেছি না। তো আপনারা সবাই দোয়া করবেন। আর ওনার সবচেয়ে বড় বোন ছিল, ওনাকে যদি একটা গালি দিত আমার বড় ভাই, আমার বড় ভাই রাগ বেশি, আমার বড় ভাই সবসময় বকা দিত, কোনো সময় উনি ফিরাইয়া বকা দিত না, উনি জীবনেই ওনার মুখ দিয়ে গালি আনে নাই, কোনো দিন গালি দিত না। আর উনি সত্য ধর্ম যেটা ওয়াইফেরটা পালন করছে, আর যেখানে স্বামী উনি যে ভাবিকে এত আদর করতো, আমার ভাবি এর জন্য বারবার জ্ঞান হারায় ফেলে, এত আদর করতো ওনার বউকে, মানে জীবনে একটা বকা দিবে কি দূরের কথা, ওনার দিকে মানে চোখ তুলে তাকাই নেই, এরকম ভালো ছিল, এত ভালো ছিল। মানে ওনার ভালোর গুণটা শেষ করা যায় না, উনি এত ভালো ছিল। ছেলে মেয়েকে জীবনে বকা দেয় নাই, ছেলেমেয়েরা বলে যে আমাদেরকে জীবনে বকা দেয় নাই, কোনোদিন বলেও নাই যে এটা কর ওইটা কর, আমরা আমাদের মনের মতন করছি, আমাদের মনের মতো চলছি। মানে উনি কোনো দিনও মানুষ পুরা মানুষ এলাকায় সব জায়গায় বলতেছে যে ওর মতন ছেলে নাই, ও এত ভালো ছেলে ছিল বলারই বাহিরে। আমি যদি বলতাম চেঁচাচেঁচি করতাম, রাগারাগি করতাম, তো ভাই এটা হইলো কেন, ওইটা হইলো কেন, তো উনি কথা বলতো না, চুপ করে থাকতো। এটা করছো কেন, ওইটা করছো কেন, আমি ছোটো, আমি কয়েকজনের ছোটো ওনার, তা আমিও রাগারাগি করতাম, চুপ করে থাকতো, হয়তো না আমার বোন রাগ হইছে থাক, চুপ করে থাকতো, কথা বলতো না, জীবনও কোনো দিন কথা বলতো না। এটা করছো কি লেগে, তুমি ওই দিন আজকে থেকে 10 দিন আগে তো ওনার ওয়াইফ আবার কিশোরগঞ্জে বাড়ি করছে, তো ওইখানে খুব প্রচুর শীত পড়ছে কয়দিন আগে, 10 দিন আগে বাংলাদেশে প্রচুর শীত পড়ছে। তখন বললাম ভাই তুমি আমার আম্মারে নিয়ে চলে গেছে কিশোরগঞ্জ, তাই আমি বললাম যে উনি আবার কিশোরগঞ্জ সঙ্গে আমার সাথে বাড়ি, বললাম যে তুমি কেন আম্মারে নিছো, আমি বললাম তুমি কেন নিছো আম্মাকে, আমার না নিলে তোমার হইতো না, তুমি আম্মাকে কেন নিছো। এখন আম্মার ঠান্ডা লাগছে, আম্মার জ্বর উঠছে, এই নিয়ে আমি অনেক রাগারাগি করছি, আমার না নিয়ে আমার না জিগায় তুমি কেন নিলা, আম্মারও তো আমি রাখি, আম্মার খোঁজ খবর আমার রাখতে হয়। তো এই কথা বলার সাথে সাথে উনি এত রাগারাগি করছি, আমি উনি একটা কথাও বলে নেই, উনি যে মরে যাবে এর জন্য ওনার সাথে সাথে আম্মারা রাখছে, হয়তো বা আমার হাতে পায়ে সবসময় তেল টেলা দিত, সবসময় গোসলের আগে আমার হাতে পায়ে আগে তেল দিত, কিন্তু আমার কাছে দে আমি দিই সর তুই সর। তো আম্মা তো অনেক বুড়ো হয়ে গেছে, তো আমার হাতে পায়ে তেল টইলে তারপর গোসল করতে নিয়ে দিত, গোসল করে না আবার তেল দিয়ে দিত, সবসময় হাতে পায়ে তেল দিয়ে দিত, আমার মা আমার মাথায় কোথাও কয় আর কান্দে। মানে এত ভালো মানুষ ছিল বলারই বাহিরে, ওনার
গুণগুলো বইলা এখন আর শেষ করে দেবো না। আমার পাঁচ ভাই এরকম করে নেই, কোনো দিন ওইরকম খবর নেয় নেই আমার মায়ের। আমার মায়ের খবর এত নেয় নেই যে আমার মা কি খাবে কি করবে, কিন্তু আমার এই ভাই খবর নিছে সবসময়। আমার মার সাথে সাথে থাকতো, আমার মায়ের খবর নিত, আমার মারে নিয়ে যেই জায়গায় যাইতো আমার মারে নিয়ে যাইতো। আর ভাবির কথায় উদ্ধ বসতো, ভাবি যা বলতো তাই করতো। ভাবি কোনো দিন ভাবি যেটা বলবো সেটাই, ভাবির কথা ছাড়া অন্য কথা দিয়ে কোনো দিনও চলতো না। ভাবির জন্য মানে দোয়া করি যে ভাবির আল্লাহ শান্তি দিক, সবুর দিক, সবুর দান করুক আল্লাহ। আল্লাহর 99টা নামের মধ্যে লাস্টের নামটা হচ্ছে সবুর, তো ওনাকে আল্লাহ সবুর দান করুক, কেন উনি সহ্য করতে পারতেছে না। আর সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। ভাইয়ের গুণগুলো কোনটা বলবো শেষ করতে পারবো না, যেই গুণটাই বলি। আর সবসময় যেই সময় আসতো বাসায় সেই বলতো সালাম দিত, আগে থেকে সালাম দিত, বলতো আসসালামু আলাইকুম, এসেই বলতো, তো বলতো ওয়ালাইকুম সালাম ভালো আছেন, জিজ্ঞেস করতাম। মানে ও যে ওর গুণটা যে কি বলবো আর কোন দিক থেকে বলবো আর কোন দিক থেকে যে শেষ করব, শেষ করার মতো কিছুই নেই। উনি এত ভালো ছিলেন। আর ওনার সবচেয়ে বড় গুণ ছিলেন, উনি সবচেয়ে বড় গুণ হচ্ছে এটাই, উনি ওনার বউর কাছে অনেক ভালো মানুষ ছিলেন। ওনার বউ ওনাকে অনেক পছন্দ করতো, কেন উনি ওনার বউর মনের মতন চলতো। ওনার বউ যেইভাবে বলতো সেইভাবে চলতো, কোনো দিন কাউর মনের মতো চলতো না। ছেলে মেয়ে, ছেলে মেয়েকে কোনো দিন একটা বকা দেয় নাই, ছেলে মেয়েকে কোনো দিন একটা শাসন করে নেই। ভাবি শাসন করতো, ভাবি বকা দিত, ভাবি কখনো বলতো না যে তোমার আব্বুর কাছে বিচার দিত, যা হয়তো ভাবি বলতো, কখনো বিচার দেওয়া লাগতো না। আর ওনার শুধু একটা ছেলে একটা মেয়ে, ছেলেটাও ছোটো, আমার ছেলের অনেক ছোটো, আমার যে মেজ, আমার মেজ ও ছেলের ছোটো, মানে আমার মেয়ের পরে যে ছেলে, ছেলের ওই ছেলেরও ছোটো, মানে আমার ছোটো মেয়ের মনে হয় 4 বছরের বড়, এরকম বয়স, এত কম বয়স ছেলেটার। তো ওনার তো আমার অনেক আগে বিয়ে হয়েছে, তারপরও দেরি করে বাচ্চা কাচ্চা হয়েছে, ওনারা বাচ্চা কাচ্চা দেরি করে নিচ্ছে, আমার বহুত আগে বিয়ে হয়েছে ওনার। মানে বাচ্চাগুলো ছেলে মেয়েগুলি ছোটো রয়েছে, দুটা ছেলে মেয়েই ছোটো বলার বাইরে, মানে এত ছোটো ছেলে মেয়ে। তো আপনার কাছে আর কিছু চাই না, দোয়া করবেন আপনারা সবাই আমার ভাইটার জন্য।